তুরাগ তীরে আগামী শুক্রবার ভোরে আম বয়ান দিয়ে শুরু হচ্ছে 57তম বিশ্ব ইজতেমা। ময়দানের প্রস্তুতিও প্রায় শেষ, নেওয়া হয়েছে নিরাপত্তার সব ব্যবস্থাও। ইজতেমা ঘিরে জঙ্গি হামলার সংকালে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। গাজীপুর থেকে মোহাম্মদ আলমিনের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। 57তম বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছে। ময়দানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছে 200 সিসিটিভি ক্যামেরা এবং 14টি ওয়াচ টাওয়ার। তুরাগ নদীর উপরে ভাসমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী। ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশ্ব ইজতেমাকে পর্যবেক্ষণ করছে পুলিশ, র‍্যাব। এখনই দেখা যাচ্ছে যে লোকজন মোটামুটি মাঠ পরিপূর্ণ হয়ে গেছে প্রায়। নিজের আমল আমল ঠিক, ইমান আমল ঠিক করে সহিভাবে আমরা চলতে পারি। ইজতেমা ঘিরে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই, জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। সকালে ময়দানের নিরাপত্তা পরিদর্শন করেন তিনি। ইজতেমা মাঠের পার্শ্ববর্তী এলাকা সমূহে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ইউনিফর্মে টহল বৃদ্ধি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। র‍্যাবের স্পেশাল টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। ইজতেমার দুই পক্ষের মুরব্বীদেরকেও বলা হয়েছে শান্তিপূর্ণভাবে কাজ করতে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত। তারা যেভাবে কথা বলেছেন এটাতে আমরা আশ্বস্ত, আশা করি কোনো রকমের ঝামেলা হবে না। এরপরও কেউ যদি কোনো ঝামেলা করতে চায় ওইটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বক্ষণিক ডক্টর থাকবেন, তাদের চিকিৎসা দিবেন মুসল্লিগণের, তারা ইজতেমাতে আসেন, তাদের ভর্তির বিষয়ে কোনো সমস্যা হবে না। আগামী ফেব্রুয়ারি মাসের 2-4 তারিখ ইজতেমার প্রথম পর্ব এবং 9-11 তারিখ ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। পিন্টু হাজং, নাগরিক। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।